নমস্কার, আমি স্মিতা। তোমরা শুনছ থ্রিলার ল্যান্ড। আজ তোমরা শুনবে শ্রী সুজন দাশগুপ্তের কলমে বহু প্রতীক্ষিত ও তোমাদের সবার অতি প্রিয় চরিত্র একেন বাবুর গল্প হরপ্পার শিলালিপি। হাড়কিপ্টে বোকাশোকা গোবেচারা চেহারার মজাদার মানুষ একেন বাবু যে একজন গোয়েন্দা সেটা ভাবাই মুশকিল। সেই তিনি কলকাতা পুলিশ থেকে আমেরিকায় ট্রেনিং করতে গিয়ে ওখানেই সেটেল করে গোয়েন্দাগিরি করে টু পাইস কামান। একেনবাবু থাকেন দুই বন্ধু বাপি এবং প্রমথর সঙ্গে। বাপি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়ান আর প্রমথ কেমিস্ট্রিতে পিএইচডি করছেন। এই বাপি বাবুই একেনবাবুর সমস্ত কার্যকলাপ যত্ন করে লিখে রাখেন। একেনবাবুর এক অদ্ভুত স্বভাব, সবাইকে তিনি স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করেন এবং আপনি আঁকে ছাড়া তিনি কথাই বলেন না। অবশ্য বিবাহিতা স্ত্রীকে তিনি কি বলে সম্বোধন করেন সেটাও বেশি কেউ জানেন না। একেনবাবু স্রষ্টা সুজন দাশগুপ্তের জন্ম কলকাতায় ১৯৪২ সালে। চাকরি সূত্রে আমেরিকায় থাকাকালীন তিনি শুরু করেন লেখালেখি। তার একেনবাবু সিরিজের প্রথম গল্প প্রকাশিত হয় ৯০ দশকের গোড়ার দিকে। ২০২৩ সালের ১৮ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের গল্পটি আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত একেনবাবু সমগ্র দুই বইটি থেকে। বইটি সংগ্রহ করার লিঙ্ক দেওয়া থাকলো ডিসক্রিপশন বক্সে। আজকের বড় গল্প হরপ্পার শিলালিপি আমরা বিভক্ত করেছি দুটি পর্বে। এখন তোমরা শুনবে গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় তথা অন্তিম পর্বের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, আই বাটনে ও পিনড কমেন্টে। আমাদের চ্যানেলে যদি প্রথমবার গল্প শুনতে এসে থাকো বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের উদ্বুদ্ধ করতে ভুলো না। আর আমাদের সমস্ত গল্পের আপডেটস পেতে অবশ্যই বেল নোটিফিকেশনটাকে অল করে দিও। আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো সাবস্ক্রাইব বাটনের বাঁ পাশে থাকা জয়েন বাটনে ক্লিক করে। মাত্র ২৯ টাকা থেকে মেম্বারশিপ শুরু হচ্ছে। এছাড়া সুপার থ্যাঙ্কস কিংবা সুপার চ্যাট স্টিকারের মাধ্যমেও আমাদের সাহায্য করতে পারো। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সৌভিক সিংহ, রিম দেবনাথ, প্রসেনজিৎ নাথ, অয়ন ব্যানার্জি, সৌভিক ধর, প্রসূন দাস, গৌরব রায়, সুকু এম, অ্যানিডিউড টকিজ, প্রসূন দাস, বৈজয়ন্তী ঘোষ, ঈশিতা ভট্টাচার্যের কাছে আমাদের মেম্বারশিপ গ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাই অ্যানিডিউড টকিজ ও শৈবাল ৮৬কে আমাদের আর্থিক সহায়তা করার জন্য। আর দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের গল্প, সুজন দাশগুপ্তের কলমে একেনবাবুর গল্প হরপ্পার শিলালিপির প্রথম পর্ব। গোয়েন্দা হিসেবে একেনবাবুর দেশে যতটা পরিচিতি থাকা উচিত নিঃসন্দেহে তা নেই। প্রমথ কয়েক বছর আগে কলকাতায় গিয়ে একটা র্যান্ডম স্যাম্পলিং করেছিল, ৫০ জনকে প্রায় প্রশ্ন করেছিল আর তাদের মধ্যে একজনও একেনবাবুকে চিনতে পারেননি। আগেই বলে রাখি, প্রমথর উদ্যোগী হয়ে এই স্যাম্পল সার্ভে করার উদ্দেশ্য একেনবাবুর পপুলারিটি বিচার নয়। একেনবাবু নিজে প্রচার বিমুখ। একেনবাবুর কীর্তিকলাপ আমি একাধ সময় পত্রপত্রিকায় লিখেছি। প্রমথর এই উদ্যোগ লেখক হিসেবে আমি কতটা অক্ষম সেটা প্রমাণ করা। এরপর একেনবাবু সম্পর্কে আমি আর কিছু লিখব না বলে ঠিক করেছিলাম, কিন্তু আবার কলম ধরলাম ভৈরব মিত্রের তাগাদায়। ভৈরববাবু কুইন্সে থাকেন, ম্যানহ্যাটেনের রাজা অ্যান্ড রানী রেস্টুরেন্টের মালিক। যখনই ওর সঙ্গে দেখা হয় জিজ্ঞেস করেন, কি মশাই, একেনবাবুর লেখাটা কদ্দূর এগোলো? আমার লেখা নিয়ে ভৈরব মিত্রের এই আগ্রহটা অবশ্য একেবারে নিঃস্বার্থ নয়। ও রেস্টুরেন্ট থেকে বেশ কদিন ধরে কাপ, ডিশ, কাঁটা চামচ এইসব চুরি হচ্ছিল। বোঝাই যাচ্ছিল যে রেস্টুরেন্টের কেউই এর মধ্যে জড়িত। একেনবাবু ওখানে দু একবার খেয়েছেন। ভৈরব মিত্র এসে ধরলেন একেনবাবুকে। ব্যাস ২ দিনের মধ্যে চোর গ্রেফতার। ভৈরব মিত্রের খুব ইচ্ছে সেই সম্পর্কে আমি একটু লিখি, ওর রেস্টুরেন্টের একটা পাবলিসিটি হবে। উনি অবশ্য প্রমথর এই র্যান্ডম স্যাম্পলিংয়ের খবরটা নিশ্চয়ই জানতেন না। তবে সে কথা যাক, ভৈরব মিত্রের ছিঁচকে চুরির গল্প লেখার জন্য আমি মোটেই কলম ধরিনি।
আমার লেখা কেউ পড়ুক না পড়ুক, একেনবাবুর কীর্তিকে আমি কোনো মতেই খাটো করতে চাই না। লিখছি অন্য একটা কাহিনী, তাহলে গোড়া থেকেই শুরু করি। একেনবাবু, আমি আর প্রমথ ধীরে সুস্থে আয়েস করে শনিবার সকালে ব্রেকফাস্ট শেষ করছি। কলেজ নেই তাই খুব একটা তাড়াও নেই। এমন সময় ডোরবেলটা হঠাৎ বেজে উঠল। দরজা খুলে দেখি এক সৌম্যদর্শ বৃদ্ধ দাঁড়িয়ে, হাতে একটা হলুদ রঙের খাম। ভদ্রলোক একেনবাবুকে খুঁজছেন। ভদ্রলোক কেমন জানি নিষ্প্রভ হয়ে গেলেন। একেনবাবুর সঙ্গে প্রথম পরিচয়ে এরকম রিয়াকশন অল্প বিস্তর সবারই হয়। ওর পোশাক বা চেহারা কোনোটাই ইমপ্রেসিভ নয়। যারা প্রথম দর্শনের এই ধাক্কা সামলাতে পারেন, আখেরে অবশ্য তাঁরাই লাভবান হন। দ্য নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চের প্রফেসর জন গেরহার্ট যে সেই দলেই পড়বেন সেটা বুঝলাম। ভেতরে ভেতরে দমে গিয়ে থাকলেও বাইরে মোটেও প্রকাশ করলেন না। নিজের পরিচয় দিয়ে বললেন, অসময়ে এসে পড়েছি, ফোন নাম্বারটা ছিল না তাই ফোন করতে পারিনি। বলতে বলতেই ওর নজরে পড়ল ব্রেকফাস্টের কাপ ডিশগুলো তখনও টেবিলে। ও, আপনাদের বোধহয় ব্রেকফাস্ট শেষ হয়নি। কি যে বলেন স্যার, আসার আবার সময় অসময় কি? হ্যাঁ, আর তাছাড়া আমাদের খাওয়া তো হয়েই গেছে। ভদ্রলোক আমার আর প্রমথর দিকে তাকালেন বোধহয় কনফার্মেশনের জন্য। আমি কাপ ডিশগুলো সরাতে সরাতে বললাম, হ্যাঁ, ওই খাওয়া দাওয়া শেষ করে আমরা গল্প করছিলাম, আপনি বসুন না। থ্যাংক ইউ। আমাদের দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে একেনবাবু সবাইকে যা বলেন সেটাই আওড়ালেন। আপনার যা বলার স্যার, এদের সামনে স্বচ্ছন্দে বলতে পারেন, এ আমরা সব এক টিমে। দু একটা মামুলি কথাবার্তার পর প্রফেসর বললেন, আসলে কাহিনীটা একটু দীর্ঘ। তাতে কি হয়েছে বলুন স্যার, বলুন, আমরা তো বসেই আছি। বেশ, বলছি। কিছুদিন আগে ওয়াশিংটন স্কোয়ার পার্কে আপনাদের দেশের এক মহিলা দীপা রয়ের সঙ্গে আমার পরিচয় হয়। পার্কে যখন হাঁটতাম দীপাকে দেখতাম একা একা বেঞ্চে বসে আছেন। একদিন নিজেই গিয়ে আলাপ করলাম। আলাপ হয়ে যাবার পর থেকে হাঁটার আগে কিছুক্ষণ ওর পাশে গিয়ে বসতাম। সেই কিছুক্ষণটা বাড়তে লাগলো। একটু একটু করে ওর ব্যক্তিগত অনেক কথাই জেনে গেলাম। এরপর তিনি যা বললেন সেটা বেশ দীর্ঘ কাহিনী, আমি সংক্ষেপ করে বলছি। দীপার স্বামী দেবেশ রয় ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভেতে কাজ করতেন। রিটায়ার করবার কিছুদিন আগে একটা ফেলোশিপ নিয়ে আমেরিকা এসেছিলেন, কিন্তু হঠাৎ হরপ্পায় গিয়ে রিসার্চ করবার একটা সুযোগ এসে যাওয়ায় ফেলোশিপ শেষ না করেই দেশে ফিরে যান। দেশে কয়েকদিন থেকেই হরপ্পা। হরপ্পা যাওয়ার পর দেবেশের কাছ থেকে শুধু কয়েকটা চিঠি আর একটা ফোন এসেছিল। হরপ্পা ক্যাম্পসাইটে ফোন না থাকায় চিঠি ছাড়া যোগাযোগ করার আর উপায়ও নেই। মাঝে বেশ কদিন চিঠি আসছিল না। হঠাৎ পুলিশ এসে জানালো দেবেশ একটা দুর্ঘটনায় মারা গেছেন। ওর মৃতদেহ ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হচ্ছে। এর থেকে বেশি স্থানীয় পুলিশ জানে না। দীপা নানান জায়গায় চেষ্টা করে শেষে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের অফিস থেকে জানতে পারেন যে ক্যাম্পের সিকিউরিটির সঙ্গে ডাকাতের গুলি চালাচালির সময় দেবেশের মৃত্যু ঘটে। ওর জিনিসপত্র সব লুট হয়ে গেছে। পাকিস্তানের পুলিশ তদন্ত চালাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কেউই ধরা পড়েনি। এটা প্রায় বছর চারেক আগের ঘটনা। মাস ছয়েক আগে আরিফ নামের একটি লোক বাড়িতে আসে। সে নাকি হরপ্পায় দেবেশের দেখাশোনা করত। আরিফের কাছ থেকে দীপাদেবী জানতে পারেন কোনো জরুরি কাজে দেবেশ ওর সুটকেস নিয়ে স্টেশনে যাচ্ছিলেন। আরিফও সঙ্গে ছিল। দেবেশ গাড়িতে ওঠার সময় কেউ ওকে গুলি করে। ড্রাইভার ভয় পেয়ে গাড়ি চালিয়ে দেয়। আরিফ গাড়িতে উঠে পড়েছিল বলে নামতে পারেনি। যাই হোক, আরিফ যখন সুটকেস নিয়ে ক্যাম্পসাইটে ফিরে আসছে তখন শোনে দেবেশ মারা গেছেন আর পুলিশ হন্যে হয়ে আরিফকে খুঁজছে। সেই শুনে আরিফ পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকে। দেবেশের দিল্লির ঠিকানা আরিফ জানত না, কিছুদিন আগে কারোর একটা থেকে পায়।
কিন্তু ভিসা পাসপোর্টের ঝামেলায় আগে আসতে পারেনি। তারপর আরিফ দীপাকে বলে যে দেবেশ ওকে অনেক সাহায্য করেছেন। সুটকেসটা মেম সাহেবের কাছে পৌঁছে না দিলে ওর গুনাহ হবে। স্ট্রেঞ্জ স্টোরি। যাই হোক, সুটকেসটা দেবেশেরই, জামাকাপড় আর টুকিটাকি জিনিস ছাড়া আরও দুটো জিনিস সেখানে ছিল, একটা নোটবই আর চিত্র বিচিত্র খোদাই করা চ্যাপটা মতো একটা পাথরের টুকরো। নোটবই নানান স্কেচে ভর্তি, এক জায়গায় লেখা, ফাইনালি দ্য মিস্ট্রি উইল বি সলভড। কিসের মিস্ট্রি তার অবশ্য উল্লেখ নেই। এত বছর বাদে হঠাৎ স্বামীর জিনিসগুলো দেখে দীপা ন্যাচারালি খুব আপসেট হয়ে যান। এদেশে ওর ছেলেকে ফোন করেন, মায়ের মানসিক অবস্থা বুঝে সেই উদ্যোগ করে মাকে এখানে নিয়ে আসে। প্রফেসর গেরহার্টের যদিও পাথরটার ব্যাপারে ঔৎসুক্য ছিল, কিন্তু প্রসঙ্গটা এতই ডেলিকেট যে ওদের মধ্যে এই নিয়ে তখন আর কোনো কথা হয় না। কয়েকদিন বাদে দীপা নিজেই প্রফেসরকে জানান যে উনি স্বামীর সুটকেসে পাওয়া পাথরটাকে সঙ্গে নিয়ে এসেছেন। শোনা মাত্র প্রফেসর বলেন যে দীপার উচিত কোনো একটা মিউজিয়ামের সঙ্গে যোগাযোগ করা। দীপা কাউকেই এদেশে চেনেন না, ওর ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার এ ব্যাপারে কোনো উৎসাহই নেই। তখন প্রফেসর গেরহার্ট নিজেই উদ্যোগী হয়ে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে ওর এক পুরনো বন্ধুকে ফোন করেন। বন্ধুটি নিজে এককালে সিন্ধু সভ্যতা নিয়ে নাড়াচাড়া করেছেন, এছাড়া প্রিন্সটন ইউনিভার্সিটির এক প্রফেসরকে চেনেন যার হরপ্পার ব্যাপারে ইন্টারেস্ট আছে। বন্ধু পাথরটা দেখতে চাওয়ায় দীপা ওদের দুজনকে বাড়িতে আসতে বলেন। পরের দিন দীপার বাড়িতে গিয়ে ওনা দেখেন যে একটা চৌকো চ্যাপটা পাথর, লম্বায় বড় জোর 8 ইঞ্চি আর চওড়া হবে আন্দাজ 4 ইঞ্চি। পাথরটা দুদিকেই অনেক চিহ্ন খোদাই করা, আঁকিবুকিগুলো দুরকমের দেখে বন্ধুর মনে হলো যে এটা রোজেটা স্টোনের মতো কিছু একটা হতে পারে। কয়েকটা ছবিও তুললেন পরে ভালো করে স্টাডি করবেন বলে। এখানে বলে রাখি, রোজেটা স্টোন জিনিসটা কি আমার কোনো ধারণাই ছিল না, কিন্তু প্রফেসর গেরহার্ট এমনভাবে কথাটা বললেন যে আমাদের সবার যেন জানা উচিত। আমি আর প্রমথ চুপ করেই ছিলাম। একেনবাবু বললেন, আমি স্যার কনফিউজড, মানে রোসেটা স্টোন? না না, ঠিক রোসেটা স্টোন নয়, আমি বলতে চাইছিলাম বাইটেক্সট স্টোন। এই প্রাঞ্জল ব্যাখ্যাটাও আমার মাথায় ঢুকলো না। প্রমথও চুপ। তাও বুঝলাম না স্যার। প্রফেসর গেরহার্ট তখন ব্যাপারটা বিশদ করলেন। মিশরের লিপির সম্পূর্ণ পাঠোদ্ধার সম্ভব হয়েছিল রোজেটা স্টোন পাওয়ার পর, কারণ পাথরের ওই টুকরোর ওপরে মিশরীয় ও গ্রিক ভাষায় একই কথা 3টি বিভিন্ন লিপি, হায়ারোগ্লিফিক, ডেমোনিক ও প্রাচীন গ্রিক ব্যবহার করে লেখা ছিল। যেহেতু গ্রিক লিপিটা পণ্ডিতদের জানা ছিল, পরীক্ষা নিরীক্ষার পর মিশরের লিপির পাঠোদ্ধারও সম্ভব হয়। দীপা দেবীর ওই পাথরটা দেখে ওর বন্ধুর মনে হয়েছিল যে একদিকের আঁকিবুকিগুলো অনেকটা সিন্ধু লিপির মতো, অন্যদিকটা অবশ্য মোটেও সেরকম নয়। সুতরাং এটা সম্ভবত বাইটেক্সট, অর্থাৎ দুরকমের লিপিযুক্ত পাথর। অন্য লিপিটা জানা থাকলে সিন্ধু লিপির পাঠোদ্ধার অবশ্যই সম্ভব হতে পারে। এইবার বুঝলাম, সেই জন্যই মনে হয় দেবেশবাবু নোটবইতে লিখেছিলেন ফাইনালি দ্য মিস্ট্রি উইল বি সলভড। সে কথা যাক, আগে প্রফেসরের কাহিনীটা শেষ করা যাক। কয়েকদিন আগে প্রফেসর গেরহার্টের বন্ধু ফোন করে জানান তিনি প্রিন্সটনে খোঁজ নিয়েছেন। হরপ্পার সবচেয়ে বড় অথরিটি রবার্ট উড 5 বছর হল রিটায়ার্ড। রিসার্চ প্রফেসর হিসেবে 1.5 বছর আগেও ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু এখন আর নন। ফোনে যোগাযোগ করবার উপায় নেই, পুরনো নাম্বারটা ডিসকানেক্টেড। রবার্ট উডের ঠিকানা অবশ্য পেয়েছেন, নিউ জার্সি আর পেনসিলভেনিয়ার বর্ডারে ছোট্ট পাহাড়ি শহর পোকোনোর একটা ঠিকানা। তবে যেটা মোস্ট এক্সাইটিং নিউজ, সেটা হলো মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট পাথরটা কিনতে খুব ইন্টারেস্টেড। এক্সপার্টদের দিয়ে আসল নকল বিচার করবার পর এ নিয়ে ফাইনাল কথা হবে। প্রফেসর উডের ঠিকানা আর মেট্রোপলিটন মিউজিয়াম আর্টের কন্ট্যাক্ট পার্সনের নাম আর ফোন নম্বর সঙ্গে সঙ্গে লিখে নিলেন প্রফেসর গেরহার্ট।
পরের দিন দীপার সঙ্গে দেখা হতেই সেগুলো দীপাকে দিলেন। দীপা কিন্তু পাথর বিক্রির ব্যাপারে কোনো উৎসাহ দেখালেন না, সোজাসুজি বললেন যে স্বামীর স্মৃতিচিহ্ন হিসেবে ওটা উনি নিজের কাছে রাখতে চান। এর মধ্যে তিন দিনের জন্য প্রফেসর গেরহার্টকে বাইরে যেতে হলো। ফিরে এসে পার্কে কয়েকদিন দীপাকে দেখতে না পেয়ে বাড়িতে খোঁজ নিতে গেলেন। গিয়ে দেখেন দীপা শারীরিকভাবে ও মানসিকভাবে একেবারে বিধ্বস্ত। জানতে পারলেন ওঁর সেই পাথর কেউ চুরি করেছে। প্রফেসর গেরহার্ট স্তম্ভিত। দীপাকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে কারা ওই পাথরের কথা জানত। দীপার উত্তর, শুভ, প্রফেসর গেরহার্ট আর গেরহার্টের বন্ধু ছাড়া আর কেউ না। প্রফেসর গেরহার্ট জানতে চেয়েছিলেন যে দীপা পুলিশে খবর দিয়েছেন কিনা। তিনি জানালেন যে দেননি। দীপা দেবীর ছেলে শুভ সেখানে ছিল। তার ধারণা কোনো বড় চক্র এর পেছনে রয়েছে, কারণ দেশেও সেটা একবার চুরি করবার চেষ্টা হয়েছিল। এই খবরটা অবশ্য গেরহার্ট আগে জানতেন না, কিন্তু দীপা বললেন কথাটা সত্যি। শুভ বারবার বলছিল পাথরটা নিশ্চয়ই খুব মূল্যবান। যদিও সোজাসুজি কিছু বলেনি, কিন্তু মনে হলো শুভ বিরক্ত যে প্রফেসর গেরহার্ট পাথরটার কথা বাইরে প্রচার করে বেড়াচ্ছেন। দীপা সেটা আঁচ করলেন। প্রফেসরের অস্বস্তি এড়ানোর জন্যই তিনি শুভকে চুপ করতে বলেছিলেন, কারণ যা হয়ে গেছে তা আর বদলাবে না। প্রফেসর গেরহার্ট ওর কাহিনী শেষ করে বললেন, দেখুন, দীপা কেন পুলিশকে রিপোর্ট করেননি জানি না, কিন্তু আমি এই চুরির মধ্যে জড়িয়ে গেছি। যেহেতু আমি পাথরটার কথা প্রথম জেনেছি, আর আমার জন্য আর কয়েকজন জেনেছেন। বুঝতে পারছেন কি বলছি? বোধহয় পারছি স্যার। আপনি হয়তো ভাবছেন দীপা দেবী আপনাকে সন্দেহ করেন, আর সেই কারণেই থানা পুলিশ করছেন না। হয়তো, কিন্তু উনি হলেন খাঁটি ভদ্র মহিলা, সন্দেহ করলেও সেটা জানতে পারবো না। যাই হোক, ব্যাপারটা নিয়ে অত্যন্ত ডিস্ট্রেসড হয়ে আছি। কালকে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের সেই বন্ধুকে ফোন করেছিলাম, ওই বলল নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন স্টুয়ার্ট নাকি আপনার গুণমুগ্ধ। আপনার এই বাড়িটাও চিনত, কিন্তু ফোন নাম্বার জানত না। মিস্টার সেন, ওটা প্লিজ খুঁজে দিন, একটা বিরাট বোঝা বুক থেকে নেমে যাবে। তা তো বুঝতে পারছি স্যার, কিন্তু ম্যাডাম যদি ইন্টারেস্টেড না হন? প্রফেসরের মুখে একটা বিস্ময় লক্ষ্য করে আমি বললাম, উনি কিন্তু দীপা রায়ের কথা বলছেন। না না, দীপা পুলিশের কাছে যেতে চান না, কিন্তু আপনি এ বিষয়ে খোঁজ খবর করলে ওর কোনো আপত্তি নেই। আমি সকালে ওর সঙ্গে কথা বলেই আপনার কাছে এসেছি। দেখুন, আমি মাস্টারি করি, বড় লোক নই, আপনার ফি যতটা সম্ভব আমি মেটাবার চেষ্টা করব, কিন্তু আমার সামর্থ্য অল্প। এমা ছি ছি স্যার, টাকা করি নিয়ে ভাবছেন কেন? আমাদের দেশে লেডি বিপদে পড়েছেন, এটা তো আমাদের কর্তব্য স্যার। আচ্ছা, ভালো কথা, আপনার কাছে পাথরটার কোনো ছবি আছে কি? আছে, আমার বন্ধু যে ছবিগুলো তুলেছিল তার একটা করে কপি। হাতে ধরা হলুদ খামটা খুলে প্রফেসর কয়েকটা ছবি বার করলেন, সেই সঙ্গে একটা কাগজ যেখানে নিজের, ওর মিউজিয়ামের বন্ধু, প্রিন্সটনের রিটায়ার্ড প্রফেসর উড, দীপা দেবীর বাড়ির ঠিকানা সব কিছুই গুছিয়ে লেখা রয়েছে। আর এইটাও আপনি রাখুন বলে $1,000 একটা চেক তিনি একেন বাবুর হাতে তুলে দিলেন। কিছু খরচাপাতি তো হবে আপনার। এটা না দিলেও চলতো স্যার। আমার চলতো না, ওটা দয়া করে রাখুন। আর একটা কথা, দীপা জানেন যে আপনি এ ব্যাপারে খোঁজ খবর করবেন, কিন্তু উনি নিজে এর মধ্যে জড়াতে চান না, স্বভাবতই একটু ভয় পাচ্ছেন। তাই আমার অনুরোধ, যতটা সম্ভব দূরত্ব বাঁচিয়ে কাজটা আপনি করবেন। তা করব, কিন্তু একবার ওর সঙ্গে আমার কথা বলা প্রয়োজন। এখানে আসতে পারলে ভালো হয়, অবশ্য আমরাও যেতে পারি। ঠিক আছে, আজ বিকেলে উনি পার্কে এলে ওকে বলবো এখানে আমার সঙ্গে একবার আসতে, মনে হয় না ওর আপত্তি হবে বলে। শুধু আর একটা প্রশ্ন স্যার, কাদের সঙ্গে ওর স্বামী হরপ্পায় গিয়েছিলেন? সেই প্রশ্নটা আমি প্রথমেই করেছিলাম, কিন্তু উনি স্বামীর কাজকর্মের খবর একেবারেই রাখতেন না।
শুধু জানতেন মাস তিনেকের প্রজেক্ট, কিন্তু দু মাস যেতে না যেতেই সব শেষ। থ্যাংক ইউ স্যার। দীপা দেবী সেই বিকেলেই প্রফেসর গেরহার্টের সঙ্গে এলেন। দেখলেই বোঝা যায় এককালে খুব সুন্দরী ছিলেন, তবে বয়সের ভারে সেই সৌন্দর্য এখন অনেকটাই চাপা পড়ে গেছে। তার উপর নিঃসন্দেহে উনি মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন। চোখের নিচে কালি, মুখটা বিষাদময়, যেন নিজেকে টেনে টেনে বয়ে বেড়াচ্ছেন। প্রফেসর সঙ্গে ছিলেন বলেই উনি ইংরেজিতে কথাবার্তা বললেন। কনভেন্টে পড়াশোনা করেছেন, আমাদের মতো হোঁচট খাওয়া ইংরেজি নয়। একেন বাবুকে বললেন, দেখুন আমি এই নিয়ে না আর একেবারেই জলঘোলা করতে চাইছি না। আমার অনেক গিয়েছে, এই একটা পাথরের টুকরো থাকলো না গেল তাতে আমার কিচ্ছু যায় আসে না। সে কি, আমি পাথরটা খুঁজে বের করি ম্যাডাম, সেটা আপনি চান না? না, মানে যা যাবার তা গেছে। আসলে দীপা আর এ নিয়ে খোঁজ খবর করতে চাইছেন না। আমি খুব সরি, আমার প্রথমে মনে হয়েছিল আপনি কেসটা নিলে ওর হয়তো আপত্তি হবে না, কিন্তু উনি সত্যি ব্যাপারটা ভুলে যেতে চান। তাহলে তো স্যার আমাদেরও ভুলে যেতে হয়। কথাটা বলে একেন বাবু ঘরে গিয়ে গেরহার্ট সাহেবের চেকটা নিয়ে ওর হাতে ধরিয়ে দিলেন। গেরহার্ট সাহেব লজ্জিতভাবে বললেন, এটা কেন ফেরত দিচ্ছেন? সে কি স্যার, আমি তো কোনো কাজই করিনি আপনার জন্য। কিন্তু এতটা সময় দিলেন আমার কথা শুনতে। কি যে বলেন স্যার। দীপা দেবীকে নিয়ে প্রফেসর চলে যাওয়ার পর একেন বাবু মাথা নাড়তে নাড়তে বললেন, ভেরি কনফিউজিং। হ্যাঁ তা তো বটেই, তার উপর ডিপ্রেসিং, ধা করে $1,000 ঘরে এলো আবার সাঁ করে বেরিয়ে গেল। তাই বলিস, এই বয়সে ভদ্রমহিলা কিন্তু যথেষ্ট সুন্দরী। এই শালা তো লজ্জা করে না, মায়ের বয়সী মহিলা কাউকে তো রেয়াত কর। এই ইডিয়েটের মতো কথা বলিস না তো, এটা জেনারেল স্টেটমেন্ট করছি, আর সেই সঙ্গে এটাও বলছি যে ভদ্রমহিলার মস্তিষ্কে একটু ব্যায়ামও আছে। আমার ধারণা প্রমথও সেটা বুঝেছে, কিন্তু তর্কের খাতিরে বলল। এটা কেন বলছিস? কারণ জিনিস চুরি হয়েছে অথচ পুলিশকে রিপোর্ট করছেন না। একেনবাবুকে প্রথমে ভার দিতে রাজি হয়ে পরে বেঁকে বসেছেন, এ তো পিওর খ্যাপামি। দুটোরই এক্সপ্লানেশন আছে। এক নম্বর, উনি দেশ থেকে এসেছেন, দেশে থানা পুলিশ করার মানে নিজের সর্বনাশ নিজে ডেকে আনা, ভালো থেকে মন্দ বেশি হয়, উনি নিশ্চয়ই এদেশেও তাই হবে ধরে নিয়েছেন। আর দ্বিতীয়ত, একেনবাবুর ক্যাপাবিলিটি সম্পর্কে ওর আস্থা থাকার তো কোনো কারণ নেই। উইথ অল ডিউ রেসপেক্ট একেনবাবু, আপনার চেহারাটা মোটেই অতটা ইমপ্রেসিভ না। কতদিন ধরে বলছি পোশাকটা অন্তত একটু ভদ্রস্থ করুন। ওহ তুই থামবি, একেনবাবু আজকাল প্রমথর অপমানগুলো মোটেও গায়ে মাখেন না, বরং বললেন, প্রমথবাবুর কথাগুলো কিন্তু একেবারে ফেলনা নয় স্যার, মানতেই হবে। তুই খুব ডিসরেসপেক্টফুল। এই তুই ডিসরেসপেক্টের কি দেখলি রে? আমি তো একেনবাবুর ক্ষমতাকে অস্বীকার করছি না, শুধু ওর প্যাকেজিংটা ঠিক নয়। মাল ভালো হলে তো শুধু চলবে না, মার্কেটিংটাও তো দেখতে হবে। ভালো কথা, কি বুঝছেন একেনবাবু কেসটার সম্পর্কে? খুবই কনফিউজিং স্যার, খুবই কনফিউজিং। কিচ্ছু কনফিউজিং না, আমার একটা থিওরি আছে, শুনবেন? বলুন স্যার। দীপাদেবীর সুপুত্র শুভই এই অশুভ কাজটি করেছে, পাথরটা চড়া দামে কোথাও বেচে মাকে থানা পুলিশ না করতে বলেছে। ইউ হ্যাভ আ পয়েন্ট স্যার। শুভবাবুকে আমরা সন্দেহের লিস্ট থেকে কিন্তু বাদ দিতে পারি না। না 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 না, ফ্র্যাঙ্কলি আমি অবাক হব না যদি আপনার ম্যাডাম দীপাদেবীও এই কাজের সঙ্গে জড়িত থাকেন। কি স্টুপিডের মতো কথা বলছিস, গেরহার্ট সাহেব তো ওটা বিক্রি করবার জন্যই বন্দোবস্ত করেছিলেন, টাকার জন্য হলে সেটা তো করলেই হতো, এত লুকোচুরির কি দরকার? আরে তুই একটা ইডিয়েট, পাথরটা স্মাগেলড গুডস, এখানে যে কোনো মিউজিয়াম কেনার আগে কাগজপত্র, টাইটেল বা ওই ওনারশিপ সার্টিফিকেট এসব তো দেখতে চাইবে। তখন এক আফগান বা পাকিস্তানি এসে বাড়ি বয়ে পাথরটা দিয়ে গেছে, এসব বললে তো আর চলবে না। সত্যি স্যার, প্রমথবাবু আমার ভাত মারবেন। তাই? কিন্তু মারবে কি করে শুনি, কেসটা তো আপনি পেলেনই না। একেনবাবু ঘাড় চুলকোতে চুলকোতে বললেন, হ্যাঁ তা তো পেলাম না স্যার, তবে সত্যি পাস্টটা বেশ কনফিউজিং। পাস্টটা মানে?
এই যে স্যার দেবেশবাবু, হরপ্পায় গিয়ে হঠাৎ করে তাড়াহুড়ো করে পাথরটা বাক্সে পুড়ে পালাবার প্ল্যান করছিলেন, কেন? পালাবার প্ল্যান? সেটা আবার কোত্থেকে থেকে পেলেন? আমার অনুমান স্যার, কারণ ওই সময় তো ওনার বাড়ি আসার কথা ছিল না, তার উপর একটা দামি পাথরের টুকরো নিয়ে। আচ্ছা, উনি কি রিসার্চ করতেই গিয়েছিলেন, নাকি কোনো প্রত্ন চোরের সঙ্গে যোগ দিয়ে রাতারাতি বড় লোক হবার ধান্দা করেছিলেন, বলুন দেখি। বুঝেছি, তার মানে সেটা করতে গিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটির শিকার হয়েছিলেন, আর সেই দলটাই এখন পাথরটা উদ্ধার করার চেষ্টা করছে। ঠিক স্যার, সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আপনি তো আচ্ছা লোক মশাই, এক মুহূর্তে একটা গবেষককে রীতিমতো ক্রিমিনাল বানিয়ে দিলেন। আর প্রমথ, তুইও সত্যি মানে তালে তাল দিয়ে যাচ্ছিস বল। না না স্যার, আমরা তো শুধু সম্ভাবনাগুলোর কথা ভাবছি। ভেরি কনফিউজিং। এসব ঘটে যাওয়ার কদিন বাদে হঠাৎ করে ভৈরব মিত্রের সঙ্গে রাস্তায় দেখা। বললেন, কি খবর? শুনলাম একেনবাবু নাকি সোনা বৌদির বাড়ির চুরি নিয়ে ইনভেস্টিগেট করছেন। সোনা বৌদি? আরে মানে দীপা রায়, আমি ওকে সোনা বৌদি বলেই ডাকি। ও, তা আপনি ওকে চিনলেন কি করে? আরে মশাই, ওকে কি আমি আর এখন চিনি? আমার জ্যাঠু তো দাদার কালিক ছিলেন দেবেশদা, মানে সোনা বৌদির হাজবেন্ড। আমার থেকে অবশ্য ওরা অনেক বড়। সোনা বৌদি এককালে যা সুন্দরী ছিলেন না, ওফ, সুচিত্রা সেনকেও টিক্কা দেওয়ার মতো। হ্যাঁ, সে আর বলতে, এখনও উনি যথেষ্ট সুন্দরী। এখন তো দেখছেন তো শুধু 10%, কি তাও নয় বলতে পারেন। ভৈরব মিত্র মুখ বাঁকালেন, তারপর গলাটা একটু নিচু করে বললেন, বিটুইন ইউ অ্যান্ড মি, কতজন যে ওর প্রেমে হাবুডুবু খেয়েছে তা গুনে শেষ করা যায় না। উনি অবশ্য কাউকে পাত্তা টাত্তা দেননি, বেশ ভার্চুয়াস লেডি, অলওয়েজ ট্রু টু দেবেশদা, প্রাণ দিয়ে ভালোবাসতেন। বরং দেবেশদাই শুনেছি অন্য মহিলাদের সঙ্গে একটু আদ্য, বুঝতেই পারছেন তো। আচ্ছা ভাবুন তো একবার, এমন সুন্দরী যাস্ত্রী। আরে মশাই, বড়দের কথা ছেড়ে দিন, আমরা ছোটরাই ওর কাছাকাছি ঘুরুর করার সুযোগ পেলে একদমই ছাড়তাম না। উনি আমাদের কারোর সঙ্গে এসে কথা বললে বড়তে যেতাম, অন্যরা সবাই হিংসায় চলত। কোনো খিদমত খাটতে বললে উড়িয়ে বাপ রে বাপ, আমরা তো 7th heaven পৌঁছে যেতাম। তাই নাকি? ওর বাল্য কাহিনী থামাতে কথার মাঝেই কথা বললাম, কিন্তু কাজ হলো না, উনি বলেই চললেন। তবে যে শুধু সুন্দরী ছিলেন তা নয়, ভালো গাইতেন, নাচতেন, চিত্তরঞ্জন পার্কের কালচারাল অনুষ্ঠানে এককালে ওকে ছাড়া চলতই না। তবে এখানে এসে একেবারে একা হয়ে পড়েছেন, ছেলে সারাদিন অফিস করছে, ঘরের মধ্যে বেচারা একদম আটকা। কোথায় যাবেন, কার সঙ্গেই বা বেরোবেন, চেনা জানারা তো সব দেশে। এই সোনা বৌদির প্রসঙ্গ হয়তো আরও খানিকক্ষণ চলত, কিন্তু আমার বড় তাড়া ছিল, তাই কথা ঘোরাবার জন্য বললাম, আচ্ছা আপনি কোত্থেকে জানলেন যে একেনবাবুকে উনি চোর ধরতে বলেছেন? আরে সেদিন শুভ ওকে নিয়ে আমাদের দোকানে এসেছিল, এ কথা সে কথার পর হঠাৎ জিজ্ঞেস করলেন একেনবাবুকে আমি চিনি কি না। আমি বললাম, চিনি না মানে? আরে উনি একজন ফ্যান্টাস্টিক গোয়েন্দা, ওর জন্যই তো আমাদের দোকানে চুরি বন্ধ হয়েছে। তখনই জানলাম একেনবাবুর ব্যাপারটা। খবরটা কিন্তু ভুল, একেনবাবু এখন ওর কাজটা আর করছেন না। বলেন কি, সত্যি নাকি? হ্যাঁ সত্যি, বলে আমি বিদায় নিলাম। সেই রাতে বাড়িতে ডিনার খেতে খেতে একেনবাবু বললেন, বুঝলেন স্যার, এই গেরহাট সাহেব কিন্তু ঠিক খবরই এনেছিলেন। প্রফেসর উড কিন্তু হরপ্পার একজন অথরিটি। আপনি কি এখন ওই নিয়ে ভাবছেন নাকি? না মানে বলছি, কারণ ফ্রিতে কাজ করা তো আপনার হ্যাবিট নয়। কি যে বলেন স্যার, গতকাল ক্যাপ্টেন স্টুয়ার্টের সঙ্গে গল্প করতে গিয়ে ওই গেরহাট সাহেবের গল্পটা ওকে বললাম। ক্যাপ্টেন স্টুয়ার্টের এক বন্ধু, তিনি স্ট্যানফোর্ডে আছেন,
হরপ্পা নিয়ে রিসার্চ করেন। তা স্টুয়ার্ট সাহেবকে তো আপনারা চেনেন, সঙ্গে সঙ্গে বন্ধুকে ফোন, ভদ্রলোক প্রফেসর উডকে খুব ভালো করে চেনেন। আর যেটা মোস্ট ইন্টারেস্টিং সেটা হলো দেবেশবাবুকেও উনি চেনেন। বুঝুন, এক সপ্তাহের মতো দেবেশবাবু ওর ডিপার্টমেন্টেই ছিলেন, পরে আবার এক সপ্তাহের জন্য আসার কথা ছিল কিন্তু প্রোগ্রামটা ক্যান্সেল করে দেবেশবাবু দেশে ফিরে যান। প্রফেসর উডের ডিপার্টমেন্টেও দেবেশবাবু কাজ করেছেন, মানে উনি বললেন সেটা। আর প্রফেসর উড অনেকবারই হরপ্পায় গেছেন, দু একবার একসঙ্গেও। দেবেশবাবু কি ওদের সঙ্গে হরপ্পায় গিয়েছিলেন? না না না, ওর সঙ্গে যাননি, দেবেশবাবু হরপ্পার উপর কোনো কাজ করেননি। তাই হরপ্পায় গিয়েছিলেন শুনে উনি একটু আশ্চর্যই হলেন। এইসব নিয়ে আমরা যখন আলোচনা করছি তখন ক্যাপ্টেন স্টুয়ার্টের একটা ফোন আসে, পুরনো এক কলিগের সঙ্গে দেখা করতে উনি পোকোনো যাচ্ছেন, সঙ্গে আমরা যেতে চাই কি না জানতে চাইলেন। স্টুয়ার্ট সাহেব মাঝে মধ্যেই আমাদের দু এক জায়গায় নিয়ে যান, উনিও একেনবাবুর মতো বকবক করতে বড় ভালোবাসেন। লম্বা ড্রাইভে ওর দু একজন শ্রোতার দরকার, এটা অবশ্য প্রমথর কনক্লুশন। একেনবাবু বেড়াতে ভালোবাসেন আর আমিও, তার ওপর কাল কোনো ক্লাস নেই, সুতরাং না বলার কোনো প্রশ্নই ওঠে না। প্রমথ যেতে পারবে না, ল্যাবে ওর এক্সপেরিমেন্ট চলছে। আচ্ছা, যাচ্ছি যখন তখন প্রফেসর উডের সঙ্গে একবার দেখা করবেন? কি হবে স্যার, পাথরটা থাকলে না হয় দেখা করার একটা মানে হতো। হ্যাঁ, সেই ভালো। পোকোনো প্রায় দু ঘন্টার পথ, পথে তিন জায়গায় টোল দিতে হয়। আগে টোল দিতে গাড়ির লম্বা লাইন হতো, আজকাল নিউ ইয়র্ক অঞ্চলে যারা থাকে তাদের প্রায় সবার গাড়িতেই ইজি পাস রেডিও ট্রান্সমিটার থাকে। টোল বুথের ইজি পাস লেন দিয়ে যাওয়ার সময় বুথের কম্পিউটার রেডিও থেকে গাড়ির মালিকের অ্যাকাউন্ট নম্বর বেতারেই জেনে যায়, আর সঙ্গে সঙ্গেই মালিকের ইজি পাস অ্যাকাউন্ট থেকে টোলটা নিয়ে নেয়। খুবই চমৎকার ব্যবস্থা, গাড়ি থামিয়ে পয়সা বার করার কোনো ঝুটঝামেলা নেই। কিন্তু আজকে কম্পিউটার সিস্টেম বিগড়ে বসে আছে, তাই সবাইকে টোল বুথে থামতে হচ্ছে। অতএব দু ঘন্টার বদলে আড়াই ঘন্টা লেগে গেল। ভেবেছিলাম স্টুয়ার্ট সাহেব কোনো কেস নিয়ে আলোচনা করতে এসেছেন, হো হরি, এসেছেন ওখানকার পুলিশ চিফ বিল ক্রসের সঙ্গে জমি কেনা নিয়ে একটা আলোচনা করতে। বিল ক্রস ফ্লোরিডাতে একটা নতুন রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের খবর পেয়েছেন, খুব সস্তায় নাকি সেখানে প্লট আর বাড়ি দুই বিক্রি হচ্ছে। জায়গাটা এখনও বিশেষ ডেভেলপড নয়, কিন্তু কয়েক বছরের মধ্যেই নাকি ওখানে একটা গলফ কোর্স হচ্ছে, রাস্তাঘাট বাড়িঘর শপিং মলে একেবারে ভরে উঠবে, তখন নাকি জমি আর বাড়ির দুটোরই দাম আকাশ ছোঁয়া হবে। বিল ক্রস সেখানে একটা বাড়ি কিনছেন, তার বন্ধু বান্ধবদের উদ্বুদ্ধ করছেন সেখানে কিছু একটা কিনতে। ক্যাপ্টেন স্টুয়ার্টকে জায়গাটার ম্যাপ, বাড়িগুলোর ছবি, ভবিষ্যতে জায়গাটা কি দাঁড়াবে এসব আর্টিস্টের আঁকা ছবিতে দেখালেন। আমাদেরকেও বললেন, কিনে ফেলুন, এর থেকে ভালো ইনভেস্টমেন্ট আর কোথাও পাবেন না। বাড়ি কেনার টাকা বা সাহস কোনোটাই আমার নেই। ক্যাপ্টেন স্টুয়ার্ট মনে হলো ইন্টারেস্টেড, কিছু কাগজপত্র বিল ক্রসের কাছ থেকে নিলেন। এই ফাঁকে একেনবাবু বিল ক্রসকে জিজ্ঞেস করলেন উনি রবার্ট উডকে চেনেন কিনা। পোকোনো খুবই ছোট শহর, বড় সড়ো গ্রামই বলা চলে, এখানকার বাসিন্দাদের অনেকেই হয়তো পুলিশ চিফ চেনেন। বিল ক্রস একেনবাবুর দিকে একটু অবাক হয়ে তাকিয়ে বললেন, আপনি ওকে চেনেন? না স্যার, তবে শুনেছি উনি হরপ্পার একজন অথরিটি। তা হতে পারেন, কিন্তু হি ইজ ডেড। হ্যাঁ, সাত দিন আগে একটা খাদের মধ্যে ওর ডেড বডিটা দেখতে পেয়ে একজন খবর দেয়, সেই নিয়ে এখনো তদন্ত চলছে। মাই গড, কেসটা ইন্টারেস্টিং বলে বিল ক্রস যা বললেন তার মোটামুটি মর্মার্থ হল, রবার্ট উড বছর পাঁচেক আগে পোকোনোতে একটা বিশাল বাড়ি তৈরি করেন, ফ্যান্সি গাড়িও ছিল কয়েকটা। বহু বছর রবার্ট উড অকৃতদার ছিলেন, নিজে খুব একটা খরুচেও ছিলেন না, আর বেশ কিছু সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, সুতরাং টাকা পয়সা ওর ভালোই ছিল। রিটায়ার করবার মুখে ভদ্রলোক হঠাৎ
নিজের এক ছাত্রীকে বিয়ে করে বসেন। ছাত্রী ক্লারার বয়স ছিল বছর 35, ডার্ক সাইডে সুন্দরী। এর আগেও বোধহয় বার দুই বিয়ে হয়েছিল। নানা ঘাটের জল খেয়ে আবার কলেজে এসে ভর্তি হয়েছিলেন। প্রফেসর উডের ক্লাসে পড়তে এসে দেখতে না দেখতে প্রফেসরের প্রেমে পড়ে যান। পড়াশোনা খতম, অল্প দিনের মধ্যে তাদের বিয়েও হয়ে যায়। রিটায়ার করবার পর রবার্ট উড স্ত্রীকে নিয়ে পোকোনতেই থাকতে আরম্ভ করেন। প্রতিবেশীদের কাছে ওরা ছিলেন অন্ট কাপল। একজন ডিভেশাস, হইচই করে পার্টি করতে ভালোবাসেন, আর একজন সময় কাটান বইপত্তরে মুখ গুঁজে আর পুরনো পাথর ঘেঁটে। তবে প্রফেসর আধ খেপা লোক হলে কী হবে, স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। ওদের ওই বাড়ি আর ফ্যান্সি গাড়িগুলো তার প্রমাণ। পোকোনোতে আসার এক বছর বাদে প্রফেসর রিসার্চের কাজে কিছুদিনের জন্য বাইরে ছিলেন। ফিরে এসে ওরা আলাদা হয়ে যান। প্রতিবেশীদের ধারণা, এর মধ্যে মহিলা নিশ্চয়ই আর কারোর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। কিন্তু এগুলো নিতান্তই সন্দেহ। ডিভোর্স হয়েছিল মিউচুয়াল কনসেন্টে। সেটেলমেন্টে প্রফেসর যা দেওয়ার তার থেকে অনেক বেশিই ক্লারাকে দেন। বাড়িটা আর গাড়িগুলো ক্লারা পান, তার সঙ্গে বেশ ভালো একটা মাসোহারাও। শুনেছি দু একজন ওকে বোঝাবার চেষ্টা করেছিলেন যে এতটা না নিতে, কিন্তু উনি কারোর কথা শোনেননি। কিছু বলতে গেলেই নাকি চটে যেতেন, ফলে কেউই ওদের ব্যাপার নিয়ে খুব একটা মাথা ঘামাত না। ডিভোর্সের পরপরই ক্লারা বাড়ি বিক্রি করে চলে যান। প্রফেসর উড ওদের পুরনো বাড়ির খুব কাছেই একটা ছোট্ট 2-বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া নেন। এমনিতে প্রফেসর মিশুকে ছিলেন না, কিন্তু ডিভোর্সের পর প্রায় কারোর সঙ্গেই কথা বলতেন না। প্রথম দিকে ওর পুরনো অধ্যাপক বন্ধুরা মাঝে মধ্যে আড্ডা দিতে বা কাজের সূত্রে আসতেন, পরে তাদের আসাও খুব কমে যায়। আত্মীয় স্বজন ওর খুব একটা ছিল না, তবে ক্লারা ছাড়াছাড়ি হলেও মাঝে মধ্যে ওকে দেখতে আসতেন। ইতিমধ্যে ক্লারা একবার হয়তো বিয়েও করেছেন বা হয়তো কারোর একটা সঙ্গে থাকতেন, সেই সম্পর্কটাও টেকেনি তার। প্রতিবেশীদের ধারণা হয়েছিল যে ক্লারা হয়তো আবার প্রফেসরের কাছে ফিরে আসতে চান। মাস 3-4 আগে ক্লারা একবার আসেনও। তখন অবশ্য ওদের দুজনের মধ্যে নাকি তুমুল ঝগড়া হয়। বাইরের অনেকের কানেই নাকি ওদের চেঁচামেচি এসে পৌঁছেছিল। তারপর থেকে ক্লারা আর আসেননি। প্রফেসর উড যেন আরও ডিপ্রেসড হয়ে যান। বাড়িতেই বেশিরভাগ সময় কাটাতেন। বিকেলে ওর বাড়ি থেকে একটু দূরে একটা উঁচু টিলার উপরে যে বেঞ্চিগুলো আছে তার একটাতে বসে থাকতেন। জায়গাটা নির্জন, চোখের একটু আড়ালে। হয়তো সেই জন্যেই সেখানে যেতেন, যাতে কেউ এসে বিরক্ত না করে। ডিপ্রেসড মানুষদের এই সব আচরণ খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তবে ওর আচরণে একটা ব্যাপার রহস্যময়। দৈনন্দিন খরচের জন্য $100-200 তোলা ছাড়াও 4-5 মাস অন্তর অন্তর উনি একটা মোটা অঙ্কের টাকা, প্রায় 10-15 ব্যাংক থেকে তুলতেন। কী করতেন সেই টাকাটা নিয়ে সেটা পুলিশের কাছে এখনও অস্পষ্ট। আর এটা ইদানিংকালের ব্যাপারও নয়, গত প্রায় 4 বছর ধরে এটা তিনি করে যাচ্ছিলেন। শুধু এই 4-5 মাস হলো এই টাকা তোলাটা বন্ধ ছিল। সাধারণতভাবে এটাকে আত্মহত্যা বলেই ধরা হতো, কিন্তু এই টাকা রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত কেসটা ক্লোজ করা যাচ্ছে না। ক্যাপ্টেন স্টুয়ার্ট বিল ক্রসকে জিজ্ঞেস করলেন, উডের এক্স ওয়াইফের সঙ্গে কি তোমার কথা হয়েছে? হয়েছে, কিন্তু ফোনে। ক্লারা মাস 3 ধরে ক্যালিফোর্নিয়াতে একটা ডে কেয়ার সেন্টারে কাজ করছেন। গত 3 মাস রবার উডের সঙ্গে ওর কোনো যোগাযোগই নেই। 3 মাস আগে ওদের ঝগড়া নিয়ে প্রশ্ন করাতে উনি বললেন ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। রবার্ট ফোন করে ক্ষমাও চেয়েছে তার জন্য। যখন জানতে চাইলাম শেষবার ওদের কবে কথা হয়েছে, উত্তরে বললেন আর কথা হয়নি। রবার্ট বলেছিল ফোনে আর ওকে ধরা যাবে না, লাইনটা নাকি ডিসকানেক্ট করা হচ্ছে। আমি যখন জানলাম যে রবার্ট উড মারা গেছেন, মনে হলো শুনে খুবই আপসেট। একটু সামলে নিয়ে বললেন, সবে চাকরিতে ঢুকেছেন তাই এখনই ওর পক্ষে আসাটা সম্ভব নয়, তবে ফিউনারেল এক্সপেন্সের জন্য যা লাগবে উনি তা পাঠিয়ে দেবেন। কথাগুলো বলে বিল ক্রস একবার একেন বাবুর দিকে তাকিয়ে বললেন,
সরি, আপনার কথার প্রসঙ্গে অনেক কিছু বলে ফেললাম। আচ্ছা, আপনি রবার্ট উড ইউরোপা না কিসের অথরিটি বলছিলেন যেন? ইউরোপা না স্যার, হরপ্পা। হরপ্পা সেটা কি? ওটা ইন্ডিয়ার একটা পুরনো সিভিলাইজেশন। বিলক্রস চোখটা একটু কুঁচকে নিয়ে বললেন, ইন্ডিয়ার না পাকিস্তানের? আমি মনে মনে ভাবছি যে কিভাবে এর উত্তর বিলক্রসের মাথায় ঢোকানো যাবে, কিন্তু প্রয়োজন নেই বুঝলাম। প্রশ্নটা জাস্ট করার জন্য করা, উত্তরটা ওর জানা। বললেন, এইসব ব্যাপারেই উনি পাকিস্তান গভর্নমেন্টের কনসালটেন্ট বা কিছু ছিলেন একটা। মাঝে মাঝে পাকিস্তান থেকে ওর সঙ্গে দেখা করতে লোকে আসত। যেদিন উনি মারা যান সেদিনও এসেছিল একজন, প্রতিবেশীর কাছে ওর খোঁজ করছিল। ভেরি ইন্টারেস্টিং স্যার। ইন্টারেস্টিং কিনা জানি না, কিন্তু এটা একটা হেডেক। গত দুবছরে 3টে ডেথ কেস আমরা ক্লোজ করতে পারিনি, তার মধ্যে 2টো ডেফিনেটলি হোমিসাইড। এটা নিয়ে হবে 4টে আনরিজলভড কেস। ক্যাপ্টেন স্টুয়ার্ট বিলক্রসকে একবার জিজ্ঞেস করলেন, বিল, তুমি একেনকে কাজে লাগাও, হেডেক কমানোর এমন চমৎকার ওষুধ আর কোথাও পাবে না, কি বলো একেন? কি যে বলেন স্যার, ওর অফিসে কি আর ডিটেকটিভের অভাব? অভাব না থাকুক, আপনি একটু সাহায্য করলে তো সুবিধাই হয়। স্টুয়ার্ট তো আপনার প্রশংসায় সবসময় পঞ্চমুখ। না না, উনি স্যার আমাকে একটু বেশি স্নেহ করেন। হ্যাঁ, যোগ্য লোককেই নিশ্চয় করেন। তোমার কোনো আপত্তি আছে নাকি প্রফেসরের অ্যাপার্টমেন্ট আর যেখানে ওর ডেড বডি পাওয়া গেছে সেই জায়গাটা দেখাতে? সে কি কথা, আপত্তির কি আছে? এই বলে বিলক্রস আমাদের নিয়ে বেরোলেন। শুনছিলে সুজন দাশগুপ্তের কলমে একেনবাবুর গল্প, হরপ্পার শিলালিপির প্রথম পর্ব। দ্বিতীয় তথা অন্তিম পর্ব কিন্তু এক্ষুনি রিলিজ করেছে, যাও চটপট শুনে নাও আর দেখো একেনবাবু কেসটা সলভ করতে পারেন কিনা। দ্বিতীয় পর্বের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, আই বাটনে ও পিনড কমেন্টে।